বইপাত বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিংশ শতাব্দী, আজকে 56তম পর্ব। 2 মার্চ 1969, চীন রাশিয়া সম্পর্কের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। চীন সোভিয়েত রাশিয়ার সীমান্তে উসুরি নদীর মধ্যকার এক দ্বীপ নিয়ে দ্বন্দ্ব লেগেই গেল এই দুই দেশের সৈনিকদের মধ্যে। চীনের সৈন্যরা হঠাৎ করে টহলরত রাশিয়ান সৈন্যদের উপর আক্রমণ চালালো, এতে 60 জনেরও অধিক রাশিয়ান সৈন্য নিহত হয়। রাশিয়ানরা পাল্টা হামলা চালালো, কিন্তু বরফাচ্ছন্ন নদীতে খুব একটা সুবিধা করতে পারল না রাশিয়ানরা। রাশিয়ান নেতৃবৃন্দ চীনের সাথে টেলিফোনে কথা বলে একটা আপোষ মীমাংসা করার চেষ্টা করলো। মাও সেতুংয়ের টেলিফোন লাইনে সরাসরি ফোন আসলো মস্কো থেকে, কিন্তু অপারেটর মাও সেতুংয়ের সাথে যোগাযোগ করিয়ে দিল না রাশিয়ানদের। খবরটা মাও সেতুংয়ের কানে গেলে তিনি টেলিফোন অপারেটরকে বলে দিলেন যে যদি আবারও ফোন আসে তাহলে যেন রাশিয়াকে সমাজতন্ত্রের শত্রু বলে আচ্ছামতো গাল দেয়া হয়। এবার রাশিয়া খেপে গেল, চীনকে পারমাণবিক হামলার হুমকি দিল রাশিয়া। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স সহ পুঁজিবাদী বিশ্ব দুই সমাজতান্ত্রিক দেশের ঝগড়া তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে লাগল। সীমান্তে সৈন্য জড়ো করল রাশিয়া। এবার পরিস্থিতি বেগতিক দেখে চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই সোভিয়েত প্রধানমন্ত্রী নিকোলাই পদগর্নির সাথে কথা বললেন। উত্তেজনা প্রশমিত হতে লাগলো, কিন্তু এই ঘটনার পর থেকে চীন রাশিয়ার দুটি পথ দুদিকে গেল বেঁকে। আমেরিকার সাথে ঐতিহাসিক মিলন, আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন কুখ্যাত হয়ে আছেন ওয়াটার গেট কেলেঙ্কারির জন্য, বিরোধী পক্ষের নির্বাচনী কৌশল জানার জন্য গোপন ক্যামেরার কারসাজি করা নিক্সন আমেরিকার একজন খলনায়কও বটে। কিন্তু প্রেসিডেন্ট নিক্সন আন্তর্জাতিক রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে আছেন তার শান্তিবাদী ভূমিকার জন্য। 1968 সালে নির্বাচনে জেতার পর একদিকে তিনি ভিয়েতনাম যুদ্ধ থেকে আমেরিকাকে মুক্ত করার উদ্যোগ নেন, অন্যদিকে রাশিয়া সফরে যান লিওনিদ ব্রেজনেভের সাথে দেখা করার জন্য। আবার ইরানের শাহের সাথে গভীর বন্ধুত্ব দেখাতে গিয়ে ইরান সফর করেন। তবে সব কিছুকে ছাপিয়ে গেছে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের চীন সফর। রাশিয়ার সাথে চীনের সীমান্ত সংঘাত সহ বিবিধ বিষয়ে ঝগড়া বিবাদের কারণে আমেরিকা একটা মুখ্যম সুযোগ পেয়ে গেল চীনের সাথে সম্পর্ক বাড়ানোর। ভিয়েতনাম যুদ্ধে জর্জরিত মার্কিন সমাজকে স্বস্তি দিতে নিক্সন ঐতিহাসিক চীন সফরে যান। 1971 সালের জুলাই মাসের 15 তারিখ প্রেসিডেন্ট নিক্সন ABC রেডিওতে এক অনুষ্ঠানে বলেন তিনি চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই এর আমন্ত্রণ পেয়েছেন এবং আগামী বছরের শুরুর দিকে তিনি চীনে যাবেন। 1972 সালের 17 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 11 দিন ব্যাপী চীন সফর করেন নিক্সন। জাতিসংঘে চীনের প্রতিনিধি হিসেবে তাইওয়ানের সদস্যপদ শেষ হয়ে যায়। মাও সেতুংয়ের নেতৃত্বাধীন চীনকে মেনে নেয় আমেরিকা। আন্তর্জাতিক রাজনীতিতে শুরু হয় এক নতুন অধ্যায়, ড্যাং জিয়াংপের সংস্কার। আমরা বিংশ শতাব্দীর শুরু থেকে চীনের দুঃখ দুর্দশা আর হাহাকার গল্প শুনলাম এতক্ষণ। সেই 1994 সালে জাপানের হাতে পরাজয়, তারপর বক্সার বিদ্রোহের কারণে ইউরোপীয়দের হাতে হেনস্থা হয়, 1912 সালে রাজতন্ত্রের উচ্ছেদ, তারপর 1927 সাল থেকে 1949 সাল পর্যন্ত গৃহযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে তছনছ হয়ে যাওয়া এবং সর্বোপরি মাও সেতুংয়ের নৃশংসতার কারণে চীন কেবল পিছিয়েই পড়ছিল। 1976 সালে মাও সেতুংয়ের মৃত্যুর পর থেকে এক নয়া যুগে প্রবেশ করল চীন। ড্যাং জিয়াংপে অর্থনৈতিক সংস্কারের কাজে হাত দিলেন, ব্যক্তিগত সম্পত্তি বোক দখলের একটা সুযোগ দিলেন, বিভিন্ন আইন কানুন প্রণয়ন করে কাজের পরিবেশ তৈরি হলো। 1978 সাল থেকে এক সন্তান নীতি চালু হলো, পুরো বিশ্বের কাছে উন্মুক্ত হলো চীন। জাপানের সাথে শান্তি চুক্তি স্থাপিত হলো, সোভিয়েত ইউনিয়নের সাথেও মৈত্রী স্থাপিত হলো, কেন্দ্রীভূত অর্থনীতি থেকে বাজারভিত্তিক অর্থনীতি চালু হলো। 1979 সালে ড্যাং জিয়াংপে প্রথম কোনো চাইনিজ শীর্ষ নেতা হিসেবে আমেরিকা সফর করেন। আমেরিকার বিনিয়োগকারীরা অবাধে বিনিয়োগের সুযোগ পেল চীনে, রকেট গতিতে দারিদ্র বিমোচন হতে লাগলো চীনে, বিশ্ব অর্থনীতির পাওয়ার হাউসে পরিণত হলো চীন। 1997 সাল পর্যন্ত ড্যাং জিয়াংপে ক্ষমতায় ছিলেন,
1989 সালে গণতন্ত্রের দাবিতে বেইজিংয়ের তিয়েন আনম্যান স্কোয়ারে ছাত্র বিক্ষোভ হলে নিষ্ঠুরভাবে দমন করা হয়। চীন সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে অন্য কোনো বইয়ে। কোরিয়ার সমস্যার গোড়ার কথা, 1950 সালের পূর্বেও দুই কোরিয়া ছিল একটি ঐক্যবদ্ধ অঞ্চল। হাজার হাজার বছর যাবৎ তাদের একটি সমৃদ্ধ ও ঐক্যবদ্ধ সংস্কৃতির ইতিহাস ছিল। স্বাধীন ও সার্বভৌম না হলেও কোরিয়া উপদ্বীপ ছিল চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। কিন্তু 1950 সালের পর থেকেই কোরিয়া বিভক্ত হয়ে যায়। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া এ নামে দেশ দুইটি বিভক্ত হয়। তারপর থেকেই এই দুই দেশের দুইটি আলাদা পথ যেন দুদিকেই গেছে বেঁকে। 38 ডিগ্রি অক্ষরেখাকে ঘিরে যেন এক চিরন্তন লড়াই। কোরিয়া উপদ্বীপের ইতিহাস চীনের সাথে জড়িত। শত শত বছর যাবৎ চীনের অধীনে থেকে কোরিয়ানরা স্বাধীন সত্তা বজায় রেখেই চলছিল। কিন্তু 19 শতাব্দীর শুরুতে চীন যখন দুর্বল হয়ে পড়ল, তখনই বাঁধল গণ্ডগোল। 1894 থেকে 95 সালের মধ্যে নব্য পরাশক্তি জাপান চীনের কাছ থেকে কোরিয়াকে ছিনিয়ে নিল। 1910 সালে জাপান পুরোপুরিভাবে কোরিয়াকে গ্রাস করল। কোরিয়া হয়ে গেল জাপান কর্তৃক আশ্রিত এক অসহায় জাতিসত্তা। কিন্তু জাপানিরা দখলদারিতেই কোরিয়াতে গণজাগরণ শুরু হলো। কোরিয়ান জাতীয়তাবাদ দানা বেঁধে উঠল। জাপানি হানাদার বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে বিভিন্ন আন্দোলন গড়ে উঠল। ঠিক সেই পরিস্থিতির মধ্যে এক জাতীয়তাবাদী নেতা ছিলেন সিংম্যান রি। রি ছিলেন উচ্চশিক্ষিত, আমেরিকা থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করা প্রথম কোরিয়ান। সিংম্যান রি এক স্বাধীন কোরিয়ার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন নিয়ে তিনি 1919 সালে প্যারিস শান্তি সম্মেলনে যোগ দেন। আমেরিকার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন। কিন্তু আমেরিকানদের চোখে রি এক উপদ্রব ছাড়া আর কিছুই নয়। জাপানিদের সাথে ইউরোপ আমেরিকার মিত্র শক্তির তখন ব্যাপক বন্ধুত্ব। জাপানের অধীনেই কোরিয়া থেকে গেল। কিন্তু সিনম্যান রি পত্রপত্রিকা প্রকাশ, বইপত্র লেখা ইত্যাদি কাজ অব্যাহত রেখে স্বাধীন কোরিয়ার স্বপ্ন দেখতে লাগলেন। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে সিংম্যান রি আমেরিকানদের কাছে বলতে লাগলেন, জাপানকে শায়েস্তা করতে হলে আমেরিকার উচিত কোরিয়াতে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, কারণ তা না হলে রাশিয়ানরা কোরিয়াতে কমিউনিজম রপ্তানি করবে, যা আমেরিকার স্বার্থের প্রতিকূল। আমেরিকাকে অনুকরণ করে সিংম্যান রি যখন স্বাধীন কোরিয়ার ভবিষ্যৎ আঁকতে লাগলেন, তখন বেড়ে উঠছেন আরেকজন কোরিয়ান বিপ্লবী, যার নাম কিম ইল সুং। বর্তমান উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের দাদা। কিম ইল সুং 8 বছর বয়সেই কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। চীনা কমিউনিস্ট পার্টির একজন সদস্য হয়ে বছরের পর বছর দখলদার জাপানের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালান। পুরো চীন জুড়ে কিম ইল সুং এর নাম ডাক ছড়িয়ে পড়ে। 1941 সালে জার্মানি যখন রাশিয়া আক্রমণ করে, তখন কিম ইল সুং রাশিয়ান লাল ফৌজের যোদ্ধা হিসেবে নাম লেখান। হিটলারের জার্মানির বিরুদ্ধে তুমুল লড়াই করেন কিম ইল সুং। 1945 সালে তিনি যখন কোরিয়াতে ফিরে আসেন, তখন তিনি ছিলেন মূলত রাশিয়ান সেনা অফিসার। এই ফাঁকে ঘটে গেল আরেকটি সামান্য ঘটনা। যদিও সে সামান্য ঘটনাকে কেন্দ্র করেই আজ পর্যন্ত দুই কোরিয়া বিভক্ত। ঘটনাটি হলো জাপানের দুর্বার আক্রমণে আমেরিকা নাজেহাল। যুদ্ধে নামল আমেরিকা আটঘাট বেঁধে। আমেরিকার সাথে রাশিয়ার দুস্তি তখন চরমে। যুদ্ধের শেষ পর্যায়ে যখন অক্ষশক্তির দুই খেলোয়াড় জার্মানি ও ইতালি সম্পূর্ণভাবে পরাজিত, জাপান কিন্তু তখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আমেরিকা আর রাশিয়া মিলে কোরিয়াকে 38 ডিগ্রি অক্ষরেখায় বিভক্ত করে জাপানের বিরুদ্ধে সম্মিলিতভাবে রণপরিকল্পনা সাজায়। রাশিয়া নিয়ন্ত্রণ করে উত্তর কোরিয়া, আর আমেরিকার তত্ত্বাবধানে থাকে দক্ষিণ কোরিয়া। এটা ছিল নেহায়াত একটি সাময়িক ব্যবস্থা। আমেরিকা রাশিয়া উভয়ে ভেবেছিল যুদ্ধ শেষ হওয়ার পর একটা ঐক্যবদ্ধ স্বাধীন কোরিয়ার জন্ম হবে। কে জানত সাময়িক 38 ডিগ্রি অক্ষরেখাই হবে বিবাদের মূল কারণ। আমেরিকার নিয়ন্ত্রণাধীন দক্ষিণ কোরিয়ায় প্রভাব বাড়িয়ে চললেন কোরিয়ান জাতীয়তাবাদী সম্মেলনের প্রবাদ পুরুষ সিংম্যান রি। সোভিয়েত নিয়ন্ত্রণাধীন উত্তর কোরিয়ায় সব কিছু কব্জা করলেন কমিউনিস্ট নেতা কিম ইল সুং। একটা কথা মনে রাখতে হবে, আমেরিকা রাশিয়া কেউ চায়নি কোরিয়াকে কেন্দ্র করে তারা কোনো দখলদারিত্ব বজায় রাখুক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধের বাতাস শুরু হলেও
কোরিয়াকে নিয়ে আমেরিকা রাশিয়া কারোরই কোনো মাথা ব্যথা ছিল না। স্নায়ুযুদ্ধের ভর কেন্দ্র ছিল কেবলই ইউরোপ। 1948 সালের মে মাসে রিপাবলিক অব কোরিয়া নাম দিয়ে দক্ষিণ কোরিয়া রাষ্ট্রের জন্ম হয়। ঠিক তার কিছুদিন পরেই কিম জং ইল ডেমোক্রেটিক রিপাবলিক অব কোরিয়া নাম দিয়ে উত্তর কোরিয়া রাষ্ট্রের গোড়াপত্তন করেন। 38 ডিগ্রি অক্ষরেখার দুই পাশে দুইটি রাষ্ট্র গড়ে উঠলে আমেরিকা রাশিয়া উভয় স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারা ভাবল, যাক অন্তত কোরিয়া উপদ্বীপে আর যুদ্ধ হবে না। এটা ভেবে দুই দেশই তাদের সৈন্যবাহিনী কোরিয়ার মাটি থেকে প্রত্যাহার করে। কিন্তু খেলা কেবল শুরু। 1949 সালে কমিউনিস্ট চীনের উত্থান, উত্তর কোরিয়ার আস্ফালন শুরু। 1949 সালের অক্টোবর মাসে মাও সেতুং এর নেতৃত্বে চীনে কমিউনিস্ট সরকার গঠিত হয়। রাশিয়ার পর বিশাল দেশ চীনেও সমাজতান্ত্রিক ব্যবস্থা গড়ে ওঠে। চীনে সমাজতন্ত্র প্রতিষ্ঠার পর আমেরিকানরা হয় আতঙ্কিত, রাশিয়ানরা হয় উৎফুল্ল। চীনের নেতা মাও সেতুং রাশিয়ার একনায়ক স্ট্যালিনকে বড় ভাই হিসেবে শ্রদ্ধা করেন। এদিকে দুই কোরিয়া পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষের খেলা শুরু করে। দক্ষিণ কোরিয়ায় কমিউনিস্টদের উপর দরপাকড় শুরু হয়। দক্ষিণ কোরিয়া থেকে নির্যাতিত কমিউনিস্টরা উত্তর কোরিয়ায় পালিয়ে যেতে থাকে। উত্তর কোরিয়ার কমিউনিস্ট নেতা কিম এল সুং দক্ষিণ কোরিয়া দখল করে ঐক্যবদ্ধ কোরিয়ায় সমাজতন্ত্র কায়েম করতে চান। সেই উদ্দেশ্য মাথায় রেখে 1950 সালের এপ্রিল মাসে কিম ইল সুং রাশিয়ায় তাশরিফ আনয়ন করেন বড় ভাই স্ট্যালিনের আশীর্বাদ নিতে। উদ্দেশ্য ছিল একটাই, দক্ষিণ কোরিয়া আক্রমণ। স্ট্যালিন কিম এল সুংকে উপদেশ দিলেন, তুমি দক্ষিণ কোরিয়া আক্রমণ করতে পারো যদি চীন তোমার সাথে থাকে। যদি মাও সেতুং রাজি হয় তবে তুমি দক্ষিণ কোরিয়া আক্রমণ করো, রাশিয়া তোমার সাথেই আছে। মাও সেতুং রাজি না হলে দক্ষিণ কোরিয়া আক্রমণ করার দরকার নাই। বড় ভাই স্ট্যালিনের কথা মেনে উত্তর কোরিয়ার কমিউনিস্ট নেতা কিম এল সুং 1950 সালের পরের মাসে চীন সফর করেন। মাও সেতুং এর মাথায় তখন বিপ্লব কিলবিল করছে। আগের বছরই তিনি মার্কিন বন্ধু চিয়াং কাইশেককে উচ্ছেদ করে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটান। এখন পরশি ছোট ভাই উত্তর কোরিয়ার নেতা এসেছেন দক্ষিণ কোরিয়া দখল করে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটাতে। তিনি কি আর না বলতে পারেন? রাশিয়াকে মাও সেতুং জানিয়ে দিলেন, ছোট ভাই কিম এল সুং দক্ষিণ কোরিয়া দখল করতে পারলে করুক, চীন পুরোদস্তুর উত্তর কোরিয়ার পাশে আছে, রাশিয়া আপাতত নীরব থাক। 25 জুন 1950, উত্তর কোরিয়ার সৈন্যদল 38 ডিগ্রি অক্ষরেখা পার হয়ে দক্ষিণ কোরিয়ার জমিতে চলে গেল। হঠাৎ আক্রমণে দক্ষিণ কোরিয়া দিশেহারা। তিন দিনের মাথায় দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের পতন হল। সিংম্যান রি রাজধানী ছেড়ে পালিয়ে গেলেন। উত্তর কোরিয়া বড় ভাই স্ট্যালিনকে তার বার্তা পাঠালো, বড়জোর 3টি সপ্তাহ লাগবে পুরো দক্ষিণ কোরিয়া দখল করতে। উত্তরে রাশিয়া অভিনন্দন জানালো। কিন্তু উত্তর কোরিয়ার এই আগ্রাসনে এবার নড়ে চড়ে বসলো আমেরিকা। প্রেসিডেন্ট ট্রুম্যান জাপানে মোতায়েন আমেরিকান বাহিনীকে নির্দেশ দিলেন উত্তর কোরিয়াকে প্রতিরোধ করতে। ঘটনাটাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিয়ে গেল আমেরিকা। শান্তির জন্য ঐক্য প্রস্তাব পাশ হলো। উত্তর কোরিয়াকে বলা হলো তাড়াতাড়ি দক্ষিণ কোরিয়া থেকে সৈন্য সরাও, নয়তো আমেরিকার নেতৃত্বে ঝাঁপিয়ে পড়বে বহুজাতিক বাহিনী। রাশিয়া বোরদানে বিরত থাকলো, তাই জাতিসংঘকে খুব সহজে কাজে লাগিয়ে আমেরিকা উত্তর কোরিয়াকে শায়েস্তা করার জন্য তৈরি হলো। এবার আমেরিকানরা সরাসরি যুদ্ধে নামলো। যুদ্ধের মূল নেতৃত্ব দিলেন আমেরিকান সেনাপতি ডগলাস ম্যাক আর্থার। 1950 সালের 15 সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়াকে মুক্ত করার জন্য তুমুল লড়াই করলো আমেরিকানরা। জলে স্থলে উত্তর কোরিয়ান বাহিনীকে নাকানি চুবানি খাইয়ে দিল। যোগ দিল আমেরিকান বিমান বাহিনীও। অক্টোবর 1 তারিখেই দক্ষিণ কোরিয়ার মাটি থেকে পালিয়ে বাঁচল উত্তর কোরিয়ার সৈন্যরা। অবশ্য 1 লক্ষ সৈন্য আমেরিকার হাতে বন্দী হলো। আমেরিকান সেনাপতি ডগলাস ম্যাক আর্থারের লক্ষ্য ছিল পুরো উত্তর কোরিয়াকে দখল করে দক্ষিণ কোরিয়ার সাথে মিলিয়ে দেয়া। এবার আসরে নামল উত্তর কোরিয়ার দুই বড় ভাই চীন ও রাশিয়া। রাশিয়ার একনায়ক স্ট্যালিন দেখলেন তার ছোট ভাই উত্তর কোরিয়ার অবস্থা ভয়ঙ্কর খারাপ, আমেরিকান বাহিনী তছনছ করবে পুরো উত্তর কোরিয়া, ছোট ভাইকে তো বাঁচাতে হয়। তড়িগড়ি করে চিঠি লিখলেন চীনের মাও সেতুং এর কাছে, বললেন উত্তর কোরিয়াকে বাঁচাতে চীন যেন 5-6 ডিভিশন সৈন্য পাঠায়, যেই কথা সেই কাজ। তিনি তার কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সদস্যদের নিয়ে বসলেন।
যদিও পলিট ব্যুরো সদস্যরা উত্তর কোরিয়ায় সৈন্য পাঠাতে রাজি ছিলেন না, তবুও মাও সেতুং সবাইকে প্রভাবিত করতে সক্ষম হলেন। চীন 9 ডিভিশন সৈন্য পাঠাতে প্রস্তুতি নেয়। আমেরিকান বাহিনী উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং দখল করে ফেলে। সেই মুহূর্তে চীনা লাল ফৌজ আমেরিকানদের বিরুদ্ধে ভয়ঙ্কর আক্রমণ শুরু করে। আমেরিকান সেনাপতি ডগলাস ম্যাক আর্থার চীনদের সৈন্য সংখ্যা নিয়ে অন্ধকারে ছিলেন। পাল্টা বিপর্যয় শুরু হলো আমেরিকানদের। 1951 সালের জানুয়ারি মাসে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল আবার উত্তর কোরিয়ার দখলে চলে যায়। ক্রুদ্ধ মার্কিন প্রেসিডেন্ট ট্রুমান পারমাণবিক বোমা নিক্ষেপ করে যুদ্ধ শেষ করতে চাইছিলেন, যদিও তিনি শেষমেশ সরে আসেন তার পরিকল্পনা থেকে। এপ্রিল মাসের 11 তারিখ সেনাপতি ডগলাস ম্যাক আর্থারকে তিনি অপসারিত করেন। পুরো পৃথিবী আতঙ্কিত হয়ে পড়ে এই ভেবে যে এবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো নাকি। কিন্তু 1951 সালে আবার সিউল দখল করে আমেরিকানরা। 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর 2 কোরিয়া অবস্থান নেয় নিজ নিজ জায়গায়। উত্তেজনা কমে আসে। যুদ্ধ যেভাবে শেষ হলো, আমেরিকান জনগণ প্রবলভাবে যুদ্ধবিরোধী হয়ে উঠল। ইউরোপের লোকজন আমেরিকান নেতৃত্বকে বোঝাতে সক্ষম হলো যে ছোট কোরিয়াকে কেন্দ্র করে শুধু শুধু যুদ্ধ করার কোনো মানে হয় না। রাশিয়ার সাথে আমেরিকার চরম মাত্রা স্নায়ুযুদ্ধ শুরু হয়ে গেছে ইউরোপে। চীনের নেতা মাও সেতুংও যুদ্ধ চালিয়ে যেতে আগ্রহী ছিলেন না। একমাত্র রাশিয়ার একনায়ক স্ট্যালিন চেয়েছিলেন যে যুদ্ধটা চলুক, যাতে করে আমেরিকানরা ইউরোপে কম মনোযোগ দেওয়ার সাহস পায়। কিন্তু 1953 সালের 5 মার্চ স্ট্যালিন মারা যাওয়ার পর পরিস্থিতি পুরোই পাল্টে যায়। তার আগে কোরিয়া যুদ্ধের জেরে মার্কিন প্রেসিডেন্ট ট্রুমান আমেরিকান অজনপ্রিয় হয়ে পড়েন। তিনি 1952 সালের সাধারণ নির্বাচনে দাঁড়াননি, নতুন প্রেসিডেন্ট হন জেনারেল আইসেনহাওয়ার। তিনি নির্বাচনের প্রচারের সময়ই ঘোষণা দিয়েছিলেন কোরিয়া যুদ্ধ শেষ করাই হবে তার প্রধান কাজ। কোরিয়া যুদ্ধ শুরু হওয়ার ঠিক 3 বছর পর 1953 সালের 25 জুন যুদ্ধবিরতি হয়। আমেরিকার দেওয়া সব প্রস্তাব রাশিয়ানরা মেনে নেয়। 2 কোরিয়ার মুখ দেখাদেখি সম্পূর্ণ বন্ধ। যুদ্ধে 2 কোরিয়ার অন্তত 30 লক্ষ লোক নিহত হয়। তারপর থেকে এখন পর্যন্ত 2 কোরিয়া শত্রু বাবাপন্ন দেশ। আপনারা শুনছিলেন গল্পে গল্পে বিংশ শতাব্দী। আজকে 56তম পর্ব শেষ হলো। ধন্যবাদ সবাইকে।